हेलो स्टूडेंट्स, आशा करछि तुम्हारा सकल ही भालो आछो। इजी टू लार्निंग पक्ष के आज एसे गेछि तुम्हारे जो नतून एक जॉब अपडेट निये। सेंट्रल पल्यूशन कंट्रोल बोर्ड तुम्हारे जो कि वैकेंसीज दिए तो चलो नोटिफिकेशन तो अनेक बड़ो, हमें इम्पोर्टेंट कि पॉइंट तुम्हारे जो तुले धरार चेष्टा करब। तो से पॉइंटगुलो देखो और बाकी नोटिफिकेशन तुम्हारा सेंट्रल पल्यूशन कंट्रोल बोर्ड तुम्हारा वेबसाइटे पे जा। तो तुम्हारे एखे डेट अफ एप्लीकेशन स्टार्ट जो बला हे मार्चे 6 तारीख थे, आज के मार्चे 16 तारीख अर्थात प्राय 10 दिन आगे नोटिफिकेशन बेरिए गए। लास्ट डेट अफ सबमिशन एप्लीकेशन हे मार्चे 31 तारीख। तुम्हारे हाथे एखो 15 दिन टाइम रही है ये देखार पर अप्लाई करार जो। तो चलो देखे नहीं कौन पोस्टे की पे मैट्रिक्स थाकछे तुम्हारे वैकेंसिजगुलर। प्रथम हे साइंटिस्ट बी लेवल 10 पे मैट्रिक्स आछे, अपार एज लिमिट हे 35 बचर। असिस्टेंट लॉ ऑफिसर लेवल 7 पे मैट्रिक्स आछे, अपार एज हे 30 बचर। असिस्टेंट अकाउंटेंट ऑफिसर लेवल 7 पे स्केल 30 बचर सबथेके बेसि एज अब्दि अप्लाई करते पारो। सिनियर साइंटिफिक असिस्टेंट लेवल 6 पे मैट्रिक्स 30 बचर हे हाएस्ट एज। टेक्निकल सुपारवाइजर लेवल 6 पे मैट्रिक्स 30 बचर मैक्सिमाम एज होते पारे। असिस्टेंटर जो 30 बचर मैक्सिमाम एज लेवल 6 पे मैट्रिक्स। अकाउंट असिस्टेंट लेवल 6 पे मैट्रिक 30 बचर बयस होते पारे मैक्सिमाम। जूनियर टेक्निशियनर जो लेवल 4 पे मैट्रिक्स बयस होते पारे 18 थेके 27 बचर मध्य। सिनियर लैबोरेटरी असिस्टेंट लेवल 4 पे मैट्रिक्स बयस होते पारे 18 थेके 27 बचर मध्य। अपार डिविशन क्लार्क लेवल 4 पे मैट्रिक्स 18 थेके 27 बयस। डेटा एंट्री अपारेटर जूनियर लैबोरेटरी असिस्टेंट डेटा एंट्री अपारेटर क्षेत्र ग्रेड 2 एर लेवल 4 पे मैट्रिक्स और बयस होते पारे 18 थेके 27 बचर। जूनियर लैबोरेटरी असिस्टेंटर क्षेत्र लेवल 2 पे मैट्रिक्स बयस 18 थेके 27। लोअर डिविशन क्लार्क लेवल 2 पे मैट्रिक्स 18 थेके 27 बचर बयस। फील्ड अटेंडेंट लेवल 1 पे मैट्रिक्स 18 थेके 27 बचर बयस। एमटीएस मल्टीटास्किंग स्टाफ लेवल 1 पे मैट्रिक्स 18,000 থেকে 56,900 बयस होते पारे 18 থেকে 27 বছর। এবং ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটা যা বললাম সবার পাশে লেখা আছে, তোমরা হয়তো দেখেছো। তো এবার চলে আসি এখানে কি কি থাকছে তোমাদের। কি এজ রিল্যাক্সেশন, যেমন গভর্নমেন্ট জবে থেকে থাকে সেই নিয়ম মেনে এজ রিল্যাক্সেশন থাকছে সবার জন্য। এসসি এসটি ওবিসি ওকে পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ডিভোর্সি উমেন সবার জন্য থাকছে এজ রিল্যাক্সেশন। এছাড়াও তোমাদের এবার মেন যেটা দেখার সেখানে হচ্ছে যে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগছে কোন কোন ডিপার্টমেন্টের জন্য। তো কোয়ালিফিকেশনের কথায় যেটা আছে, প্রথম যেটা আছে সায়েন্টিস্ট বি এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, বি অর বিটেক হতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্টে সিভিল কেমিক্যাল অর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 34টা পোস্ট আছে। কম্পিউটার সায়েন্স এবং আইটির জন্য রয়েছে 4টে পোস্ট। এবার আর একটা জিনিস এখানে বলা হচ্ছে, দেখো প্রেফারেবল সব থেকে বেশি প্রেফারেন্স পাবে যদি কেউ এমই বা এমটেক করে থাকে, মাস্টার ডিগ্রি করে থাকে তারা বেশি প্রেফারেন্স পাবে। মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অল ব্রাঞ্চেস ইভিএস হতে হবে, 24টা পোস্ট থাকছে। এবং যদি কেউ মাস্টার ডিগ্রি করার পর নেট কোয়ালিফাইড থাকে অথবা পিএইচডি থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবে এখানে সায়েন্টিস্ট বি পদের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো স্টেট জুডিশিয়াল সার্ভিসে অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো লিগাল ডিপার্টমেন্টে স্টেটের, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভেন্ট হতে হবে হু হ্যাজ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন লিগাল অ্যাফেয়ার্স। সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোনো লিগাল অ্যাফেয়ার্সে 5 বছর জব করে থাকে তাহলেও তারা প্রিফারেন্স পাবে। ওকে, এবার শুড বি এ কোয়ালিফাইড লিগাল প্র্যাকটিশনার, তোমাদের লিগাল প্র্যাকটিস করে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের ক্ষেত্রে। এরপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, কমার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে। ওকে, আর যদি অ্যাকাউন্টস অডিট রিলেটেড ফিনান্সিয়াল ওয়ার্ক করে থাকো তাহলে তারা একটা প্রেফারেন্স পাবে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রসেসিং মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড। তো অবশ্যই এম মাস্টার ডিগ্রি মানে এমএসসি থাকতে হবে সায়েন্সের ক্ষেত্রে এবং 2 বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে এরকম কাজের ক্ষেত্রে। টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট
ফিল্ড। টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে যারা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের অন্তত এক্সপিরিয়েন্স আছে ওয়ার্কিং, তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি শ্যাল পাস স্কিল টেস্ট কম্পিউটার ইন ইংলিশ টাইপিং 35 words per minute অ্যান্ড এভারেজ 5 key depression টাইপিং ইন দি 30 words per minute ইন হিন্দি। তো অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট হতে হবে বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং মিনিটে 35টা ইংরেজি শব্দ টাইপ করতে হবে অথবা 30টা হিন্দি শব্দ টাইপ করতে পারলেও হবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট অডিট ক্যাশ হ্যান্ডলিং অর এনি আদার রিলেটেড ওয়ার্ক ইন এন অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন অফ রেপুট। নেক্সট আসছে জুনিয়র টেকনিশিয়ান, সেক্ষেত্রে বলছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট, ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সে, 1 year অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন সার্ভিসিং ল্যাবরেটরি মেশিন ইন অ্যান অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ রেপুট। তো জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করতে হবে এবং 1 বছরের অন্তত সার্ভিস ল্যাবরেটরিতে জব করতে হবে। সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে 12 standard পাস ইন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন রিলেটিভ ফিল্ড। আর যদি কোনো ডিগ্রি থেকে থাকে সায়েন্সে তাহলেও কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আপার ডিভিশন ক্লার্ক ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্ট টাইপিং স্পিড 30 words per minute ইন ইংলিশ 30 words per minute ইন হিন্দি অনলি অন কম্পিউটার টাইম অ্যালাউ 10 minutes। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং 35টি ইংরেজিতে শব্দ টাইপ করতে হবে অথবা 30টি হিন্দিতে শব্দ টাইপ করতে হবে প্রত্যেক মিনিটে এবং টোটাল 10 মিনিট টাইম থাকবে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বলা হচ্ছে এসেন্সিয়াল 12 standard পাস ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন স্পিড টেস্ট অফ লেস দেন 8000 key depression পার আওয়ার ফর ডেটা এন্ট্রি ওয়ার্ক অ্যান্ড টু বি অ্যাসেন্ড থ্রু দ্য স্পিড টেস্ট অন কম্পিউটার। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যারা এইচএস পাস তারাই অ্যাপ্লাই করতে পারবে, তার সঙ্গে স্পিড টেস্ট দিতে হবে 8000 key depression থাকতে হবে প্রত্যেক ঘন্টায়। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসেন্সিয়াল হচ্ছে 12 pass এটাও এইচএস পাস। ওকে, লোয়ার ডিভিশন ক্লার্ক এইচএস পাস, তার সঙ্গে টাইপিং টেস্ট থাকছে, ফিল্ড অ্যাটেন্ডেন্স হচ্ছে মাধ্যমিক পাস হলেই ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং যদি 12 pass করে থাকে উইথ সায়েন্স অর রেকগনাইজড বোর্ড তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 10 standard পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন, সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন ট্রেড, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফায়ার সেফটি, পাম্প অপারেটরের ক্ষেত্রে, ওকে, এমটিএস তাদের নেওয়া হচ্ছে। তো এইখানে তোমাদের এক্সাম ফিজের কথা বলা হচ্ছে, জেনারেল ইনস্ট্রাকশন এসেন্সিয়াল ইনফরমেশন ক্ল্যারিফিকেশন। তোমাদের ফি টাইপ হচ্ছে 2 hours এক্সামের জন্য টোটাল চার্জেস হচ্ছে 750 এক্সাম ফিজ প্লাস 250 টেস্ট সেশন টোটাল 1000 এবং 1 hour এক্সামের জন্য হচ্ছে যেগুলো 1 hour এক্সাম থাকছে 350 এক্সাম ফিজ এবং 150 টেস্ট সেশন টোটাল 500 তোমাদের পে করতে হবে। ওকে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, যদি ছোটো করে বলি তো ভিডিওটা অনেকটা হয়ে গেল। যদি তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এই পদগুলোই কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।